এখানে কোন একটি পরীক্ষায় 80% ছাত্র গণিতে পাস করেছে এবং 85% ছাত্র ইংরেজিতে পাইছে, দুটো পরীক্ষা বসেছে ছেলেরা। 85% ছাত্র ম্যাথমেটিক্সে, যে ম্যাথমেটিক্সে পাস করেছে 80% ছাত্র, আর ইংলিশে পাস করেছে 85% ছাত্র। আর উভয় বিষয়ে বোথ টোটাল, ওই যে দুভয় বিষয়ে বোথ ম্যাথ এবং ইংলিশে পাস করেছে 75% ছাত্র। বলছি তাহলে টোটাল যদি 45 জন ছাত্র ফেল করে থাকে উভয় বিষয়ে, তাহলে মোট ছাত্র সংখ্যা কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল? প্রশ্নটা এটাই বলেছি যে 400 জন না 450 জন না 200 জন না 150 জন। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়তে হবে। কোনো পরীক্ষায় 80% ছাত্র গণিতে পাস করে, 85% ছাত্র ইংরেজিতে পাস করে, উভয় বিষয়ে পাস করে 75% ছাত্র। তাহলে উভয় বিষয়ে বলছি, তারপরে বলছি উভয় বিষয়ে 45 জন ছাত্র যদি ফেল করে থাকি তাহলে ছাত্র সংখ্যা কত, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আমরা কীভাবে বের করব? আমরা এটা বের করবো, এই যে ম্যাথমেটিক্সে, এই যে ম্যাথমেটিক্সে পাস করেছে 80%, তাহলে ফেল করেছে কত? 20%। এইটা 20% ফেল করেছে, ক্রস চিহ্ন দিয়ে দাও। এখানটা ফেল করেছে কত? 85% যদি পাস করে থাকে তাহলে 15% ফেল করেছে, তাহলে এখানে 15%। এই দুটো যেটা আছে, এই যে 80% আর 15%, এই দুটো ক্রস চিহ্ন দাও। আর এটা পাস করেছে, এটা পজিটিভ চিহ্ন দাও, উভয় বিষয়ে পাস করেছে 75%। এখানে একটা সূত্র আমরা শর্টকাট নিয়ম সূত্র শিখাচ্ছি, এটা দেখো কী সূত্র। এখানে টোটাল পাস করেছে 75 জন, আর এখানে ফেল করেছে 20 জন। ম্যাথমেটিক্সে ফেল করেছে আর ইংলিশে ফেল করেছে 15 জন। তাহলে এখান থেকে 100 বাদ দাও, এইটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে টোটাল দুই বিষয়ে ফেল করেছে। এই সূত্র হচ্ছে টোটাল উভয় বিষয়ে পাস করেছে 75 জন, আর শুধু এই যে গণিতে ফেল করেছে, শুধু গণিতে না, এমনি গণিতে ফেল করেছে 20 জন, আর 15 জন ইংলিশে ফেল করেছে। তাহলে টোটাল এটা পাস, এই দুটো ফেল। এইবার এইটা যোগ করে সেখান থেকে 100 বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে দুই বিষয়ে ফেল 100 জনের মধ্যে। এটা যোগ করি, এটা যোগ করলে হবে এটা 75 20 95 95, 5 যোগ করলে 100, আর 110 110 - 100, এটা বিয়োগ করলে হবে 10 জন ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে 100 জনের মধ্যে। হিসাবটা পেলাম 10 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 10 জন যদি উভয় বিষয়ে ফেল করে, টোটাল যদি ছাত্র সংখ্যা আমরা 100 জনের উপর হিসাব করা হয়, তাহলে একজনে কত হবে? 100/10, আর টোটাল দুই বিষয়ে ফেল করেছে কত? 45 45-এর উপর হিসাব করলে 100/10 × 45, একটা শূন্য কেটে দাও, 45 আর × 10 মানে 450 জন। তাহলে টোটাল পাস করেছে কত? 450 জন। আরেকবার আমি এখানটা করে দিচ্ছি, দেখো হিসাবটা বলছি। আগে হিসাব করে নিতে হবে যে ম্যাথমেটিক্সে কতজন আছে।